বন্ধুর সবাই চেষ্টা করছেন, সবাই কেমন আসছেন? আপনারা দেখছেন টেক বক্স ফার্মেসি মায়াকালীর সাথে একটি ফ্রেশ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আগে যে গিভওয়ে করেছিলাম F9TWS সেইটার তিনজন উইনার ঘোষণা করবো এবং নতুন একটা গিভওয়ে নিয়ে হাজির হলাম। তবে সবাইকে হ্যাপি নিউ ইয়ার, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর গাইস, বাইরে তো নয় আসতে একটু ম্যানেজ করে নিতে হবে। নতুন গিভওয়ের নিয়মগুলো একটু বলে দিই। আমার যতগুলো পেজ আছে পেজ লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যতগুলো চ্যানেল আছে আর কি আমার সবগুলি, এবং সবগুলো চ্যানেল পাওয়ার জন্য আজকে এই এই চ্যানেলে হোমে যাবেন, যে চ্যানেল নামে একটা অপশন আছে ওখানে গিয়ে দেখতে পাবেন। এছাড়া আমার গ্রুপে জয়েন করবেন, আমার ফেসবুক আইডিটা ফলো করবেন। আর কিছু না, এই আর কি ছোটোখাটো কাজ। আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দিবেন যে আপনি আমার কিসে কি বলে আপনি আমার মানে গিভওয়েতে পার্টিসিপেট করেছেন এই আর কি। তবে এই আর কি গিভওয়েতে আর কিছু না, গিভওয়েতে কী দিচ্ছি সেটা একটু পরে দেখাবো। দুটো জিনিস আমি আজকে দুইজনকে জিনিসটা দেবো আসলে। আর আগে গিভওয়ে রেজাল্ট বলি, প্রথমে জিতেছেন শান্ত, তারপর দিয়েছে আসিফ, তারপর জিতেছেন সম্ভবত সৈকত। শান্ত, আসিফ, সৈকত। শান্তের আগে একবার জিতেছিল, সবাইকে অভিনন্দন। সবার সাথে আমি অবশ্যই যোগাযোগ করবো, সবাই কমেন্টস আর জিমেল সব কিছু আমি হাইক করে দিয়েছি, অতএব অসুবিধা নেই। আর জিমেলটা আমি দিচ্ছি, চলে আসা এটা এটা আমাকে দিয়েছে দাবাজ বাংলাদেশ থেকে, dabaz.com.bd। হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দেখবেন কী করে আমি উত্তর দিয়েছি। এই যে এবার কি উঠা না, এবার ঠিক আছে। dabaz.com.bd থেকে আমাকে এটা দেওয়া হয়েছে। আর ক্যামেরাতে একটু রোডছে কেন জানি না আমি, এটা কারণটা কি যাই হোক একটা কেমন হবে। তবে সরাসরি একটু আনবক্সিং করে দিই আপনাদের জন্য, যেহেতু জীবনটা এটা আপনারাই নেবেন সেহেতু। আর দুইটা দিচ্ছে হলো গেমটি আপনাদের জন্য, তো তো চলুন আনবক্সিং শুরু করা যাক। অবশ্যই আমি প্যাকেট আনবক্সিং করতে পারি না অত ভালো, আর ভিডিওটা এডিট করতে পারলাম না, এভাবে আপলোড করে দিতে হচ্ছে। আর হ্যাঁ, আমরা ওরকম আহামরি হয় নাই জানি, বাট একটু ম্যানেজ করে নিতে হবে আপাতত জন্য। তো হচ্ছে গেঞ্জি, আর এখানে দাবাজের এখানে তো দাবাজ ডাক্তারি রাখা, এটা মনে না আর আমার দরকার হচ্ছে, কারণ ওটা শুয়ে ফেলে দিই। এই হচ্ছে একটি কাঙ্ক্ষিত গেঞ্জিটি, যেমন আনবক্সিং করি। এই দেখতে পাচ্ছেন সিনিয়র সুন্দর একটা রোগ, হাতার দিকটাও খুব সুন্দর পুরাটা গেঞ্জি, এবং অবশ্যই গেঞ্জিটা হোয়াইট, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এবং নেক্সটটা আমার একটা গেঞ্জি, আমি এরকম প্রায় 50টা গেঞ্জি তৈরি করিয়েছি আমার চ্যানেলের লোগোটা, আমার ছবিটাও, সেটাও আপনি পাবেন অবশ্যই খুব তাড়াতাড়ি। এই আছে সেই গেঞ্জি, এবং এই হচ্ছে আজকে আনবক্সিং, আনবক্সিং না মানে গিভওয়ে, সামনে গিভওয়ে হয়ে যাওয়া, এবং নতুন গিভওয়ে। টাটা, বাই বাই, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার।